এক গ্রামে বিরজু নামের এক পুরুষ থাকতো। সে প্রায় লোকেদের জিনিস চুরি করত, আর যদি রাস্তায় কিছু পড়ে থাকতে দেখতো তো কিছু না ভেবে চিনতে তুলে নিত। একদিন, আরে বাহ, এই রাস্তায় উজ্জ্বল জিনিস কি পড়ে আছে! আরে বাহ, এ তো সোনার মুদ্রা! বিরজু, তোর কপাল তো খুব ভালো, চলো এটা নিয়ে যাই আর নিজের স্ত্রীকে দেখাই। এই সব এক সাকচুন্নি ওপর থেকে দেখতে থাকে। আরে বাহ, কি লোভী লোক, কেন না একেই ফাঁসিয়ে নি। ওইদিকে বিরজু সোনার মুদ্রা নিয়ে নিজের বউ বাসন্তীর কাছে পৌঁছায়। আরে বাসন্তী, কোথায় তুই? দেখ তোর জন্য আমি কি এনেছি। কি এনেছ? আরে বাহ, এ তো সত্যি সোনার মুদ্রা, কিন্তু তুমি রাস্তার থেকে কিছু উঠিয়ে নাও, দেখবে একদিন বিপদে পড়বে। তোমার সাথে তো কথা বলাই বেকার, যাই হোক তোমার ওতে খারাপ জিনিসই দেখা যায়, কিচ্ছু হবে না। এরম বলে বিরজু রেগে বাড়ির থেকে বেরিয়ে যায়। আর এক গাছের তলায় শুয়ে শুয়ে ভাবে, আরে ইয়ার কি জীবন, বউ এর তো সব কাজেই খারাপ দেখতে পায়, আর এর থেকে তো ভালো ছিল বিয়েই করতাম না। এক ছিল শোলের বাসন্তী, আর এক হচ্ছে আমার। বারে জীবন, চল ঘরে তো যেতেই হবে। তারপর বিজু বাড়ি যেতে থাকে, আর তখন রাস্তায় একটা চকচকে চপ্পল দেখতে পারে। আরে বাহ বেটা, কি কপাল তোর! বাহ, মজা এসে গেল, এই সোনার চপ্পল তো লক্ষ্যই হবে। বিজু ওই চপ্পলটা উঠিয়ে নেয় আর পরে দেখে। আরে বাহ, এ তো পুরো আমার মাপের। বিজু যেই চপ্পলটা পরে ওর চেহারা বদলাতে থাকে আর চোখ লাল হয়ে যায়। আহ, আরে মা গো, এ কি হয়ে গেল, আমার এত ব্যথা কেন করছে? তখনই ওখান থেকে একটা গ্রামের লোক যাচ্ছিল। আরে বিরজু, তুমি এত রাতে এখানে কি করছো? কিন্তু বিরজু কোনো জবাব দেয় না। মনে হয় বাসন্তী বৌদি তোমাকে ধন্য বানিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। খুব হাসি পাচ্ছে না, এখন হাসবে? এরকম বলে বিরজু গ্রামের লোকের গলা ধরে ফেলে। আরে মরে গেলাম রে, বাঁচাও! আরে বিরজুদা, আমাকে নিচে নামাও, আর কোনো দিনও মজা করব না। নিচে নামাও? আবে এখন তুই উপরেই যা। এরম বলে বিরজু ওই গ্রামের লোককে মেরে ফেলে। তারপর ওই শাকচুন্নি ওই লাশটাকে খেতে থাকে। কি দে পেয়েছিল, মজা এসে গেল। বিরজু, তুমি এরকমই লোকেদের মার। আমার তো খাবার জোগাড় ভালো হয়ে গেল, এখন কেউ জানবে না লোকেদের কে মারছে। তারপর বিরজু যাকেই রাস্তায় দেখছিল ও তাকে মেরে ফেলতে থাকছিল, আর শাকচুন্নি তাকে খেতে থাকছিল। এরম ভাবে সকাল হতেই ও ঠিক হয়ে যায়, আর বিরজু নিজের বাড়ি পৌঁছায়। ওইখানে বাসন্তী ওর অপেক্ষা করতে থাকে। কোথায় ছিলে রাতভর? আমি এদিকে পাগল যে তোমার অপেক্ষা করছিলাম। আরে পাগলি, এই দেখ। আরে এ কি, এ তো সোনার মনে হয়, এটা তুমি কোথায় পেলে? আমার তো কিছু গড়বড় মনে হচ্ছে, না হলে এরম রাস্তায় কেউ সোনার চপ্পল ছেড়ে দেবে? তুমি এটাকে গ্রামের প্রধানকে দিয়ে এসো। পাগল হয়ে গেছিস নাকি? জানিসও তুই এটা কত দাম? হ্যাঁ, তোকে আর নিজেকে বেচে দেব না, তাহলেও এটা কিনতে পারবো না। প্রধানকে দিয়ে দাও, যা গিয়ে খাবার বার। তারপর রাত হতেই বাসন্তী শুয়ে পড়ে, আর বিরজু আবার ওই চপ্পল পরে। ওটা পড়লেই ওর উপরে ওই ভূতের ছায়া আবার চলে আসে, আর ও ঘর থেকে বাইরে বেরিয়ে যায়। আর ঘর থেকে বাইরে বেরিয়ে ওকে ওর প্রতিবেশী মুন্না দেখে ফেলে আর ওর কাছে যায়। আরে বিরজুদা, কি ব্যাপার, তোমার চোখ এত লাল কেন দাদা? বৌদির সাথে লড়াই হয়ে গেছে কি? কালো ঘরে ছিলে না? আরে নতুন বৌদির চক্করে আছো নাকি? হ্যাঁ চল, তুইও আমার সাথে, তোকেও দেখা করাচ্ছি তোর নতুন বৌদির সাথে। ভাই কেন নয়, চলো। তারপর বিরজু ওই জঙ্গলে নিয়ে যায় আর ওকে উঠিয়ে ফেলে দেয়। আরে মা গো, আমার কোমর,
আরে অপদার্থ, আমি তোর কি ক্ষতি করেছি? আরে মরে গেলাম রে, আমাকে কেন মারছিস রে বোকা পাটা? তারপর বিরজু ভূত হয়ে যায় আর ওই শাকচুন্নি ওখানে চলে আসে। সাবাস বিরজু, তুমি খুব ভালো কাজ করছো। এখন তোকে মরতে হবে মুন্না, এটাই হলো তোর নতুন বৌদি। তারপর বিরজু মুন্নাকে মেরে দেয় আর শাকচুন্নি মুন্নার লাশও খেয়ে ফেলে। যাও বিরজু, ঘরে যাও আর চপ্পল খুলে শুয়ে পড়ো। বিরজু এরমই করে, ও ফেরত নিজের বাড়ি আসে আর শুয়ে পড়ে। পরের দিন সকালে গ্রামের লোকেরা মুন্নার অর্ধেক খাওয়া লাশ পায়। আরে বাপরে, এ তো মুন্না, একে কে এত বাজেভাবে মেরেছে? গ্রামের লোকেরা এই কথাই বলছিল যে তখনই ওখানে বাসন্তী এসে যায়। বাসন্তী বৌদি, মুন্নাকে কেউ মেরে ফেলেছে, তুমি জানো না? না দাদা, রাতে আমার চোখ লেগে গেছিল। তারপরে গ্রামের লোকরা ওখান থেকে চলে যায় আর বাসন্তী ভাবে, হ্যাঁ বিরজু ওই দিন সারা রাত বাইরে ছিল, কোথায়? এইসবের পেছনে আমার স্বামী তো না, কে জানে কেউ ওকে লোভ দেখিয়ে লোকেদেরকে মারাচ্ছে তো না। ওই রাতে বিরজু আবার ওঠে আর সে চপ্পল পরে বেরিয়ে পড়ে, কিন্তু এবার বাসন্তী ওর পিছু করতে থাকে। আরে মরে গেলাম রে, আমি তো লুটে গেলাম, বরবাদ হয়ে গেলাম, এই ছাড়কারা তো ভূত হয়ে গেল, মানে এই চপ্পলেই কিছু গড়বড় আছে, এখন আমি কি করি, এখন আমি কি করি? তারপর বিরজু যায় আর একটা লোককে মেরে জঙ্গলে ফেলে আসে আর ফেরত বাড়ি গিয়ে শুয়ে পড়ে। কিন্তু বাসন্তী ভয়ের চোটে ঘরের বাইরেই বসে থাকে। পরের দিন সকালে বাসন্তীর বন্ধু উষা ওকে দেখে আর জিজ্ঞাসা করে, আরে বাসন্তী বোন, কি হয়েছে, ইরম ঘরের বাইরে কেন বসে আছো? বাসন্তী ওকে সব কথা বলে আর উষা খুব হয়রান হয়ে যায়। আরে বাসন্তী বোন, এই কথা তো আমাদের গ্রামের লোকেদের বলতে হবে, আর বিরজু দাদাকেও এই জাল থেকে বার করতে হবে। আমি এখনই যাই আর গ্রামের লোকেদের নিয়ে আসি। এরকম বলে উষা ওখান থেকে চলে যায় আর বাসন্তী ভয় পেতে পেতে ভেতরে যায়। বিরজু খুব সাধারণভাবেই বসেছিল, আরও চপ্পলও পড়েছিল না। আরে বাসন্তী, এরম কি দেখছো, আজ তো তুমি খুব ভালো লাগছো, একটু আমার কাছেও বসে যাও। ওগো তুমি কিছু খেয়ে নাও, আমি খাবার আনছি। তারপর রাত হয়ে যায় আর উষা সব গ্রামের লোকেদের নিয়ে বিরজুর বাড়ির বাইরে একসাথে একত্রিত হয়ে যায়। আর বিরজু রাত হওয়ার পর ওই চপ্পলটা পরে আর আবার ভূত হয়ে যায়। আর ঘর থেকে বাইরে এসে যেই গ্রামের লোকেদের দেখে চমকে যায়। এসো গ্রামের লোকেরা, এসো, আমার সাথে লড়াই করতে এসেছো, এসো, আজ তোমাদের মৃত্যু সবাইকে এখানে টেনে এনেছে। তখনই উষার বর মাকু বলে, সনরে ভূতের বাচ্চা, তুই আমাকে মারবি? আমার বিরজুকে ছেড়ে দে, না হলে তোকে কেটে ফেলে দেব। আমি ভয় পাই না, দাঁড়া তোকে দেখাচ্ছি। এরম বলে বিরজু উষার দিকে দৌড়ায়, কিন্তু মাকু বিরজুকে ধাক্কা দিয়ে দেয় যাতে বিরজুর চপ্পল ওর পাড় থেকে খুলে বেরিয়ে যায়। আরে ভাই, কি চপ্পল রে, খুব তো চকচক করছে রে ভাই, মজাই এসে গেল তোরে, একে তো আমি এক্ষুনি পরবো রে। এরম বলে সে চপ্পল পরে আর চপ্পল পরতেই মাকুর উপরেও ভূতের ছায়া ছড়াতে লাগে। আরে এ কি হচ্ছে রে, খুব ব্যথা করছে, আরে উষা আমাকে বাঁচিয়ে নাও। ততক্ষণ বিরজুর জ্ঞান ফিরে আসে আর সে মাকুকে ভূত হতে দেখে। আরে বাপরে, এই ভুতুড়ে চপ্পলের বর তো মাকুর ওপরে হয়ে গেছে, আরে মাকুকে বেঁধে দাও, না হলে সবাইকে মেরে ফেলবে। গ্রামের লোকেরা জলদি দড়ি দিয়ে মাকুকে বেঁধে দেয় আর গ্রামের বাইরে নদীর ধারে নিয়ে যায়। আরে দাদারা, এই সময় ভয় পাওয়ার নয়, আগে ওর পা থেকে চপ্পল বের করতে হবে, তারপর সে ঠিক হয়ে যাবে। আরে ও মূর্খ গ্রামের লোকেরা,
এ কি করছো? আমার খেলা খারাপ করো না। আমি ক্ষুধার্ত মরতে চাই না। এই চপ্পল খুব দামি, দাও দাও, আমাকে ফেরত দিয়ে দাও, না হলে আমি কাউকে ছাড়বো না, কাউকে না। সব গ্রামের লোকেরা ভয়ের চোটে ওখান থেকে পালিয়ে যায়। আরে বাপ রে, পালাও এখান থেকে! এই শাকচুন্নি কোথা থেকে এসে গেল? মনে হয় এই ভুতুরে চপ্পল এরই। আরে আমি মরে গেলাম রে। আরে দাদা, এই শাকচুনি কোথা থেকে এসে গেল? আমি কি করি? এ কি হচ্ছে? আমার তো মাথা খারাপ হয়ে গেল, আমি তো কিছু বুঝতে পারছি না। না দাদা, এই শাকচুনি সব বিপদের ঘোড়া। এই আমাকে নকল চপ্পলের লোভ দেখিয়ে ফাঁসিয়েছিল। তারপর বিরজুর স্ত্রী বাসন্তী ওখানে মশাল নিয়ে আসে আর ওই চপ্পলকে জ্বালিয়ে দেয়। যেই চপ্পল জ্বলে যায়, শাকচুনিও জ্বলতে থাকে, আর বিরজু ওকে জ্বালিয়ে নদীতে ফেলে দেয়।